ভালোবাসো কিনা তাও আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাও আমি জানি না, আমার এই কর্ম আমি করি আরে যাব। গান থামাই লাগে জন্য, ভালোই তো গাইতেছিলে। তুমি ভালোবাসো কিনা তা আমি জানি না, তুমি আমি রয়েছে কি পাদন খান চা খাইবেন? এই চালা ভাই, এদিকে আসুন এদিকে আসুন। আমাদের একটু সমস্যা আছে, ওনার মাথাটা একটু গরম তো। সোনা ভাই তুমি এখান থেকে যাও, কেন বাদাম খাও সোনা ভাই, লক্ষ্মী সোনা ভাই আমার। আপনার বাদাম আপনি খান। মামা, উগ্র মেজাজ সবকিছু সমাধান না, ক্রাইসিস আসবে যাবে, এই ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে সমাধান করতে হবে। হ, আমরা সবার সাথে সুন্দর করে মিষ্টি করে কথা কমু, লক্ষ্মী সোনা ভাই আমার এভাবে কথা কমু। সমাধান পাইছি, সমাধান হইল চা। চা খাইবেন? এই চাল ভাই, এই ভাই আরেকবার আসেন প্লিজ, আরেকবার আসেন, এবার কোনো সমস্যা হইব না কসম। আবার যাই যাইয়া ধরা খাই। এই সাকলা এদিকে আস। বিষয়টা হইলো আমরা তিনজন চা বিক্রি করো, দুধ চা, রং চা, ডায়াবেটিস চা, ধাম্যমান সাইয়ের দোকান। ভাইজান আসসালামু আলাইকুম। দুধ চা না রং চা? একটা জরুরি আলাপের মধ্যে আছি, এর ভিতরে ডিস্টার্ব। দুধ চা না রং চা? জামাত কি হলো দাম করেন? বিয়ের বেয়াদব তো, মুখোমুখি তো করে। ভাইজান দেবো নাকি থাপ্পড় দিয়ে দেখেন? থাপ্পড় দিলে কি করবি, মারবি? দিয়ে দেখেন। দিলাম, কি করবি কো? আরেকটা দিয়ে দেখেন। কাছে আয় কাছে আয়। আইলাম, গালটা বাড়া। দিলাম, অহন কি করবি? তারা তোরা রে কি শিক্ষা দি? ইচ্ছা করলাম আমাদের পরনে থাকবে একই রকমের পোশাক, স্যুট টাই হ্যাট, মুখে থাকবে হাসি। দারুণ আইডিয়া, বাংলাদেশের মানুষ চমক পছন্দ করে, এটা হবে দারুণ একটা চমক। আচ্ছা ভাইজান, এই লাভ কেমন থাকবে বলে আপনার মনে হয়? সেটা একদম সাওয়ালাকে জিজ্ঞেস করলে জানা যাবে। এই সালা ভাই, ও ভাই এদিকে আসেন, লক্ষ্মী সোনা ভাই এদিকে আসেন, এবার আর কেউ মারবো না, মারলে আমি আসি। আসেন। তিন বান্দর একত্র হইছ, দাঁড়াও দেখাই দিছি কি করি তোমাদের। চাটা খেয়ে ও আর আসবে না, আপনি গিয়া নিয়ে আসেন, গিয়া বলবেন যে সরি। মারছেন আপনারা, সরি বলবো আমি? এই জানা ভাইজান, একলা ভাই আমরা যদি মারে? তুই যা না, আমরা আসি তো। এই সাগরম ভাই, এই যে সাগরম ভাই, সাগরম যে সালা ভাই, লক্ষ্মী সোনা এদিকে একটু শুনেন, আসলে কারণ হয়েছে কিছু মনে করি। আমার বেঞ্চি দেয় মনে করছে, আমি বেঞ্চি দেওয়া জানি না। ভাইজান আপনার তো এদিকে আসেন তো, একটা কাম আছে। বেবি কাঁদে না, সুইট বেবি কাঁদে না, আমরা ভালো লোক। এই মেয়েদা কাঁদেন কা? সরি। এই চল,
বাদাম। আইডিয়া ভালো, তবে আমাদের প্রেজেন্টেশন হতে হবে স্মার্ট, আমাদের অ্যাপ্রোচও হতে হবে স্মার্ট। অ্যাপ্রোচ জিনিসটা কি? চুপ থাক, দাঁড়া আমি দেখাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জনাব? হ্যাঁ ভালো আছি। রুদ্র গরজলে শরতের দিনে, এখন তো বর্ষা, মেঘমেদুরে বর্ষায়। জি আচ্ছা, মেঘমেদুরে বর্ষায় এক কাপ চা খান। চা খাবো না, কফি দেখলে দেন, চিনি কম। এই আইটেমটার কথা তো চিন্তা করি না, এই আইটেমটাও থাকা জরুরি, লোকজন চাইতে পারে। দাঁড়া আমি আবার শুরু থেকে শুরু করি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জনাব? হ্যাঁ ভালো আছি। মেঘমেদুরে বর্ষায় এক কাপ চা কিংবা কফি খাবেন? চা কফি কিছু খাবো না, লেবু শরবত থাকলে দেন। আচ্ছা জামালে পড়লাম তো, আরে বেটা কফি খা। আমি কাস্টমার, আমি কি আমার ইচ্ছে খাবো নাকি আপনার ইচ্ছে খাবো? লেবু শরবত নাই, কফি খা বলছি। যে চা কফি কিছু খাবো না, শরবত থাকলে দেন, জোর করে খাওয়াবেন নাকি? আপনি তো বিষয়টার গলাটা করে ফেলতেছেন, এটা তো রিহার্সেল, জেদাজেদি করতেছেন তো কেন? জেদাজেদি আমি করতেছি না, ভাইজান করতেছে। কইলাম যে চা কফি কিছু খাবো না, লেবু শরবত থাকলে দেন, না উনি জোর করে আমারে কফি খাওয়াইব। ভাইজান সারা জীবন জোর জবরদস্তি করলো, আফসোস। আচ্ছা ঠিক আছে, নে শরবত খা। খাতা খাতা খাতা, চিনি একটু কম হয়েছে, কম তো চিনিও নাই, একটু চিনি দেন। এ আরে একটু চিনি দে। আপনাদের সামস পরিষ্কার তো, দেখি তো মনে হচ্ছে ময়লা। শরৎ ভালো হয়েছে, দেন আরেক গ্লাস দেন। আরে দেন না, নগদ টাকা দিয়ে কিনে খাইতেছি। গাঁথাটা আমাদের সঙ্গে রাখাই বলেছি। আরে এক গ্লাস দেন, টাকা আমি দেব, কোনো সমস্যা নেই। নে শরবত খা। বান্দর করে কি, খায় কি? তোমাদের দিন ফুরাইছে, আমার আপন খালাতো ভাই টাকলা মুরার, তারে খবর দিব, তখন দেখবা কি হয়। দেখেন তো তিন বান্দর করে কি। তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, আমারে কর্ম আমি করি আরে যাব বন্ধুরে। তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, তুমি ভালোবাসো কিনা তাই আমি জানি না, আমারে কর্ম আমি করি আরে যাব বন্ধুরে। তুমি ভালোবাসো কিনা দাঁড়াও, ভালোবাসা কি দেখাইতেছি। শোন, ছোট্ট থেকে বড়, প্রথমে আমরা ঢাকা শহরের ভিতরে চা বিক্রি করা শুরু করবো, তারপরে শহরের বড় বড় ডিভিশনাল হেডকোয়ার্টার, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, তারপরে জেলা ভিত্তিক, তারপর উপজেলা। মামা চুপ করবেন? কেন চুপ করবো? এভাবে ধরা খেয়ে যাব, কেউ চা খাবে না। চা খাবো না, কফি খাবো, কফি না খেলে শরবত খাবো, শরবত না খেলে বাদাম খাবো। বাদাম কিসের জন্য খাবে? আমরা বাদাম বিক্রি করবো, প্রতি কাপ চায়ের সাথে দুইটা বাদাম ফ্রি। এই চা বাদাম, এই চা বাদাম,
চুপ কেন করবো? আমাদের মধ্যে একটা আলোচনা চলতেছে, একটা সংলাপ। বড় বড় রাজনীতিবিদরা যদি সংলাপ করতে পারে, আমরা সংলাপ করলে অসুবিধা কি? সংলাপ বন্ধ। আমরা আওয়ামী লীগও না, আমরা বিএনপিও না, আমরা হচ্ছে টি মাস্টার। আমরা বাদাম বিক্রি করব, শরবতের সাথে বাদাম, কফির সাথে বাদাম, চায়ের সাথে বাদাম। এই চা বাদাম, এই শরবত বাদাম, এই শরবত বাদাম, এই শরবত বাদাম। স্টপ! এই আমি চুপ করলাম। আর একটা যদি কথা বলি, তাহলে আমি শেখ বংশের ফুলা না। মামা, এই কাজটা যদি আমরা না করে যদি তিনজন স্মার্ট তরুণী দিয়ে করা যেত অনেক ভালো হতো, কারণ এ পর্যন্ত কোনো মেয়েকে দেখি নাই চা বিক্রি করতে। কথাটা তো ভালো বলছিস। এরপর কি আপনি কইবেন আমাদের সবাই মেয়ে ছেলে সাজতে হইব? মেয়ে ছেলে সাজাসাজির মধ্যে আমি নেই। কেন নাই? এরকম দাড়ি গোফালা মেয়ে ছেলে দেখছেন কোনোদিন? মোষ ফেলে দিবেন। মোষ ফেলে দেবো আমি? কত কষ্ট করে দাঁড়ি বসে রেখেছি তুমি জানো? তুমি জানো তোমার তো দাঁড়ি বসে নাই বেটা আড়াল। শুন, আমরা তিনজন একটা কাজ করতে পারি। আমরা তিনজন বোরকা পরতে পারি, সৌদি বোরকা। সৌদি বোরকা জিনিসটা কি? মুখ দেখা যায়? মুখ দেখা দেখে গেলে আমি আমি এই সবের মধ্যে নেই। না, আমাকে দিয়ে হবে না, হিজড়ার মতো লাগে। ভাইজান দাঁড়ান তো, আমি একটু দেখি কেমন দেয়া যায়। না, এইটা চলবে না। বান্ধব কয়টা গলি? তিনটা। এখন আমার কি করতে হইব? টিপ দিতে হইব। টিপ দিব নাকি ডলা দেব? ডলা দিলে হবে মামা। এখন আমি ছোটখাটো কাজ করি না রে। তাহলে করেন কি মামা? এখন কোনটাকে কাজ করি? দর বুড়ি গেলি মামা। পুলিশ কি আপনার টপ সন্ত্রাসী ডিক্লেয়ার দিছে? না, এখনো দেয়নি। কেন যে দিল না, হাঁটুর নিচে পোলা পায়ন টপটারও রংবাজ হয়ে গেল, আমি এখনো সেই সিপে রয়ে গেলাম। ঘটনা কি? তিন বান্দর করে কি? সুবিকেল মেঘুমে দূরে বরসায় আপনি বিষণ্ণ বদনে বসে আছেন নন্দন কাননে।
এক কাপ চা দেবো কিংবা এক কাপ কফি? লেবুর শরবত আছে, লাগলে আওয়াজ দিয়ে আমাকে এক কাপ কফি দেন। চল 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 উর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতরা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল 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 চল। চায়ের দামটা একটু বাড়ানো দাও। দেন বাড়াই দে, আমার মনে হয় 20 টাকা করলে ভালো হয়। না 20 একটু বেশি হয়ে যাবে। কি এর বেশি হয়ে যায়? 25 টাকা করে দেন, এই জিনিস পাইব। আমাকে চিনছেন? গরিবের ফেটে লাথি দিতেছেন, মনে করছেন কি গরিব আপনারা ছেড়ে দিবে? ভাই বিশ্বাস করেন আমরাও গরিব, আপনি কি আমাদেরকে মারবেন নাকি? না আপনাদেরকে মারবো না, যে আপনাদের থেকে চা খাবে তাদেরকে মারবো। তারা দোষ কি? আপনাদের থেকে চা খাইছে এটাই তাদের দোষ। ভাই লেবু শরবত খেলে কোনো সমস্যা হবে? আমারটার ভিতরে লেবু শরবত। না লেবু শরবত খেলে কোনো সমস্যা না, আমি লেবু শরবত বিক্রি করি না। ভাই শুনেন, কফি খেলে কোনো সমস্যা হবে? কফি খেলে কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নাই, আমরা তিনজন। চল 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 ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কি ওই তিন বান্দর থেকে চা খাচ্ছেন? না আমি কফি খাচ্ছি। ও আপনার চোখটা একটু বন্ধ করুন তো। কেন? আপনার ওখানে আমি মারব। স্যার কফি ভালো হয়েছে, তোমরা তরুণরা নবোদ্যোগে নেমেছো, তোমাদেরকে স্বাগত। ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম। স্যার টাকাটা একটু তাড়াতাড়ি দেন, আমাদের সমস্যা আছে। সমস্যা? কোথায় সমস্যা? সমস্যা হইলো স্যার আপনাকে মারবে, মারাওয়ারি ঝামেলার মধ্যে আমরা থাকতে চাই না। আমাকে মারবে? কে মারবে? ওই যে দেখেন স্যার লাঠি ঘুরাইতেছে। কেন মারবে? যে মারতে আসবে তাকে জিজ্ঞেস করেন, আমরা ভেজালের মধ্যে নাই। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। চা না কফি? চা চা না 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 কফি। চুমুক দিছেন? না না চুমুক দিইনি। ও জানে বাইসে গেছেন, আর ভাগ্য ভালো। আমার পরানো জাহাজাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো জাহাজাই, আমারও পরানো জাহাজাই, তুমি তাই, তুমি তাই গো। জরুরি আলাপের মধ্যে আছে, যাওয়াটা কি ঠিক হবে? আর রাত্রের আলাপ, আগে চা পরে আলাপ। আমারও পরানো জাহাজাই। আপনাদের নির্জন আলাপ শুভ হোক, আমাদের নতুন কোম্পানি টি মাস্টার। ম্যাডাম এক কাপ চা খাবেন? মেঘ মেধুরো বর্ষায় সুমি চলো চা খাই, ওনাদের নতুন কোম্পানি। দেন দুই কাপ চা। চা কত করে? 10 টাকা। কি 10 টাকা? পুষ্কনির এক গ্লাস পানির দামই তো 10 টাকা, 20 টাকা। আপা
এসব কি বলছেন? আমরা সত্য কথাই বলতেছি, আমরা সত্যবাদী। এই চলো চলো, চা খাওয়া লাগবে না? তা খাবো না মানে মগের মূল লোক নাকি? এই তোমার মতলব কি? দেব না মানে অবশ্যই দিব। দেখছ অবস্থা, মারামারি শুরু হয়ে গেছে, বাড়িতেও ঝগড়া, পার্কেও ঝগড়া। আরে বেটা, পার্কে এসে দুই এক কাপ মিষ্টি মধুর কথা খাও, চা খা, কফি খা, লেবু শরবত খা, বাড়িতেও ঝগড়া, পার্কেও ঝগড়া। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না? আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলতে হবে? ভদ্রভাবে কথা বলতে হবে। আমি কি তোমার সঙ্গে অভদ্রভাবে কথা বলছি? হ্যাঁ বলছো। শিট, এসো আমরা আলোচনা করে সমস্যার সমাধান করি, চা খেতে খেতে আলাপ করি। এই চা, এদিকে। মেঘ মেদুরে বরসায় এক কাপ চা অথবা কফি খাবেন? যান থেকে আমার বর্ষা শিখে যাও। ভাই, আমাদেরকে দমকাইতেছেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই দমকাচ্ছি। আপনার ইচ্ছা হলেই তো আমাদেরকে দমকাতে পারেন না, তাছাড়া এটা জাতীয় সংসদ না, এটা পার্ক। ভাই ভাই প্লিজ, আপনারা এখান থেকে চলে যান, আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে আর্গুমেন্ট করছিলাম, ওর মাথাটা একটু গরম তো। ভাই ভাই প্লিজ, আপনারা এখান থেকে চলে যান। লেবুর শরবত খান, শরবত খাইলে মেজাজ ঠান্ডা হয়। ভালো লেবুর শরবত আছে, শরবতের সাথে বিস্কিট ফ্রি। যাও এখান থেকে, না গেলে থাপ্পড় খাবে। যাও ভাই ভাই প্লিজ, আপনারা এখান থেকে চলে যান প্লিজ। এই চল, প্রেম গরম, প্রেম গরম, প্রেম গরম, প্রেম গরম। আপনি চাইলে এখন ব্যবস্থা নিতে পারেন। দেখো এবার খেলা দেখো। ভাইজান আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আবার কে? যান দিকে, এত গরম কেন? আপা আপনি কাঁদতেছেন কেন? গরম ভাই কি আপনার কিছু বলছে? না ভাইয়া, আমাকে কেউ কিছু বলেনি, আপনি এখান থেকে চলে যান। চলে তো যাব। এই যে আগে বলেন, ওই তিন বান্দর থেকে চা কফি খেয়েছেন? কি যন্ত্রণার মধ্যে ফুটলাম, হু আর ইউ? এত ইংরেজি ইংরেজি বলে লাভ নাই, আগে বলেন ওই তিন বান্দর থেকে চা কফি খাইছেন কি? হ্যাঁ খেয়েছি, চা কফি সবই খেয়েছি। আপা আপনার চোখটা একটু বদ্ধ করেন তো, তাহলে দেখেন এই মহরমের খেলা। খাও খাও, কফি খাও। স্যার, এক কাপ কফি খান, ঠান্ডাও ভুগার হবে। কফি গরম, কফি গরম, কফি গরম, কফি গরম।
ভাইজান, আমাদের নিজেদের চা যদি নিজেরা খাই তাহলে কি কোনো সমস্যা হবে? ওই যে লাঠিওয়ালা লোকটা, কিসের সমস্যা? ও ঠিকই তো কইছে, কিসের সমস্যা? কারণটা ভাই, না থাক খাবো না। তুমি খেবে? না আমি খাবো না। দেখি আমার হাতে সব ভয় অস্থির। এটা আমার হাতে কে দিলা? তুমি দিলা? না আমি দিই নাই। কেমন বুঝতেছেন? ভালোই ভালোই বুঝতেছি। আপনার মাশাআল্লাহ সাহস আছে, আজকাল তো সাহসী লোক দেখা যায় না। আসেন হ্যান্ডশেক করি। আপনি তো লিডার না, চা আর খাওয়াবেন? দেখি খাওয়াইতেও পারি। মামা স্টুপিড লোক, এদের সাথে আর্গুমেন্টে যাওয়া ঠিক হবে না। আপনি আমার স্টুপিড কইলেন, মনে করছেন আমি ইংরেজি বুঝি না। আমি ক্লাস 5 পাস, আপনার দেখে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। মস্কারা করলেন? হ করলাম। এখন আমি এমন একজনকে চা খাওয়াবো পারলে ওর মাথা জায়গা বাড়ি দিস। কি মনে করছেন আপনি, আমি তার মাথার উপরে বাড়ি দিতে পারবো না? কি ব্যাপার? স্যার খান, পয়সা দিতে হবে না, কোম্পানির তরফ থেকে কমপ্লিমেন্টারি। ও আচ্ছা ঠিক আছে। স্যার আপনি চা খাবেন না? স্যার একটা আইনের কথা জিজ্ঞেস করতে পারি? কাছে এসে জিজ্ঞেস করি, পুলিশ দেখলে আমার ভয় লাগে। একবার হরতালের সময় পুলিশের হাতে বেদম মার খেয়েছিলাম। ধরেন স্যার আপনি এখানে বসে চা খাইতেছেন, হঠাৎ যদি কেউ একজন দৌড়ায় এসে বাস দিয়ে আপনার মাথার উপরে ধারণ করে বাড়ি মারে, তাহলে তার শাস্তি কি? কোন ধারা? আমার সাথে ফাজলামি করবো না। সরি স্যার। সরি স্যার। ভাইজান দেখছেন অবস্থা, তুমি দেখছো? আরে মাইরাই তো ফেলছে মনে হয়, পুলিশ হলো তো, লোকটা তো ভালো ছিল। আর বেটা কেমন পাইছেন? ভালো বেটা পাইছেন না? দিছিলাম একবারে আশমিটাইয়া। ওই দেখেন স্যার আমার উস্তাদ। তোমার উস্তাদ মানে? ও বুঝছি, এই তিনটা মামার বাড়ির খেলা। এই এদিকে, এদিকে ভাইজান। অবস্থা তো বেশি ভালো দেখা যাইতেছে না, তুই তো গাড়ি করতেছে। এদেরকে দেখলে আসতো না, অ্যারেস্ট করে নিয়ে আসেন। স্যার আপনিও যান। যাবো স্যার। যাও এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো। স্যার আপনিও যান, আমি আসি। স্যার আপনিও যান, আমি আসি। যান স্যার। আমি যাবো? হ্যাঁ যান যান স্যার, আমি আসি। স্যার আমি আসি, যান যান স্যার, যান আমি আসি। আমরা কি যাবো? আপনারা এগুলো রাখতেছেন কেন? আমি এদের রাখবো। দেখছেন অবস্থা, আমার একা রেখে চলে গেল, এতগুলো জিনিস আমি কিভাবে রাখি? হ্যাঁ বেটা চল, চল চল বেটা, কি বেশি পাইছেন? আরে চল বেটা চল। তারপর পরিচয় সুতার অত খাতির দরকার নাই। আরে বাবা আপনি হাতে তোসি
হাজতে মাঝে তফসি ফাইলিং করি। সুদ্দার তফসি আমার কাছে থাকে। আরে বাবা সুদ্দার তো সময় না, ওরাও আছে আমরাও আছে। আসেন একটা সংলাপে বসি। আমি কোনো সংলাপ সংলাপের মধ্যে নাই। মামা সংলাপে বসা ভালো হবে, ওরও মামা আছে আমাদেরও মামা আছে, দুই মুরব্বী। তুমি তোদের লিডার, মিলেমিশে কাজ করা ভালো, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবা, বুড়ি কেটে দিব। উফ, আপনার বুড়ি তো কালানো অবস্থায় আছে, বুড়ি কালো কেটা। চুপ থাকো, এত কথা বলো কেন, আল্লাহ কদার নাম লো, কিছুক্ষণ পরে তো পুলিশের মারগুতো শুরু হয়ে যাবে। আবার মারো। শুনুন শুনুন শুনুন।